এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। ব্রেকিং বেঙ্গল, উইকিং ফাস্ট। অতি গভীর নিম্নচাপ আরও একটু ঘনীভূত হয়েছে এবং হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজকে সকাল 11:30। ঘূর্ণিঝড়ের নামকরণ দেওয়া হয়েছে জাওয়াদ, JAWAD। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ আমরা করছি জোয়াদ, JOWAD। এটা সৌদি আরবিয়ার দেওয়া একটা নাম। অবস্থান এই মুহূর্তে হচ্ছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। দূরত্ব হিসাবে দেখলে বিশাখাপত্তনম থেকে সাউথ সাউথ ইস্টার্লি মানে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 420 কিলোমিটার, 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে গোপালপুর এবং পারাদ্বীপ থেকে 650 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম। ফোরকাস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা প্রথমে বলি মুভমেন্ট, এটা মুভ করবে হচ্ছে উত্তর পশ্চিমে অর্থাৎ নর্থ ওয়েস্টওয়ার্ডস। মুভ করতে করতে এটা একটু ফার্দার ইন্টেন্সিফাই করবে অর্থাৎ আরও একটু ঘনীভূত হবে এবং 4 তারিখ সকালে এটা পৌঁছে যাবে আমাদের ক্লোজ টু নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের কাছাকাছি। এরপরে এইখান থেকে ও একটু বাঁক নেবে, যেটাকে আমরা রিকার্ভ বলি আপনারা জানেন। এই ওখানে পৌঁছে যাওয়ার পর একটু বাঁক নিয়ে যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে উত্তর উত্তর পূর্ব দিকে নর্থ নর্থ ইস্টার্লি এবং যাবে হচ্ছে অ্যালং উড়িষ্যা কোস্ট অর্থাৎ উড়িষ্যার কোস্ট বরাবর গিয়ে 5 তারিখ নুন তখন পৌঁছে যাবে নিয়ার পুরী। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। এটা হচ্ছে পজিশন এবং মুভমেন্ট যেটা বললাম। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গে যে ওয়েদার হবে সেটা হচ্ছে মূলত 4, 5 এবং 6 এই 3 দিন। তার মধ্যে 4 তারিখ মোটামুটি আমাদের যে উপকূলবর্তী জেলা সব জায়গাতেই আপনার মোস্ট অফ দ্য প্লেসেসে বৃষ্টি হবে আর ইন্টেরিয়ারের জায়গাতে মেনি প্লেসেস। আমি ওয়ার্নিংটা বলে দিই, মূলত হেভি রেইনফল আমরা যেটা দিয়েছি 4 তারিখ সেটা হচ্ছে 4 তারিখ আজকে বলিনি, 3 তারিখ আজকে কোনো ওয়ার্নিং নেই। 4 তারিখ যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি যে জেলাগুলো অর্থাৎ আমাদের 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া সেখানে শুধুমাত্র এবং কিছুটা হুগলি সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। তাহলে 4 তারিখ 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী আর 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে শুধু ভারী। 5 তারিখ বৃষ্টি আরও একটু বাড়বে, ফলে আমাদের যে কোস্টাল জেলা যেগুলো বললাম 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর বাকি যে জেলা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান সেখানে 5 তারিখ শুধুমাত্র আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি। 6 তারিখ আমাদের যে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো আছে মূলত নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমুদ্রের ওপরে যে উইন্ড থাকবে আমাদের সেটা শুরু হবে হচ্ছে আমাদের 4 তারিখ মোটামুটি ইভিনিং থেকে। 4 তারিখ ইভিনিংয়ে যে উইন্ড হবে সেটা 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। ধীরে ধীরে এটা বাড়বে, বেড়ে 5 তারিখ নাগাদ এটা কিন্তু হয়ে যাবে 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 তারিখ সকাল থেকে, যেটা আরও 12 ঘন্টা পারসিস্ট করবে তারপর থেকে মানে 5 তারিখ সকালের পর থেকে। ল্যান্ড এরিয়াতে যেহেতু থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড থাকবে, 4 তারিখ উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি
30 to 40 kilometers জাস্ট গাস্টি উইন্ড। 5 তারিখ কোস্টাল জেলাগুলোতে এই উইন্ড থাকবে হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ইন্টেরিয়র জেলাগুলোতে থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 6 তারিখ বাংলাদেশ লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ 224 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং বাকি যে জেলা কলকাতা হুগলি হাওড়া ইস্ট বর্ধমানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় উইন্ড থাকবে। ফিশারম্যানদের আগেই আমরা বারণ করেছি, হয়তো ফিরেও এসছে সবাই, আবারও বলা হচ্ছে যে ওরা 3 থেকে 5 তারিখ অবধি সমুদ্রে কেউ মাছ ধরতে যাবে না। এবার যেহেতু 4, 5, 6 মোটামুটি কিছু ডিস্ট্রিক্ট আছে যারা কিন্তু 3 দিনই বৃষ্টি পাবে, বিশেষ করে আমাদের মেজর যে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, বাকি জেলা কেউ 4, 5 পাবে, কেউ 5, 6 পাবে। অর্থাৎ এই কিউমুলেটিভ যে টোটাল রেইন এবং তার সাথে যে উইন্ড, তার ফলে কিন্তু বেশ কিছু ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্ট হিসাবে যেটা আমরা দেখছি প্রথমেই, যেটা সেটা হচ্ছে যে চাষের একটা বড় ক্ষতি হতে পারে কৃষকদের। অলরেডি আমরা গত 2-3 দিন ধরে বলছি এবং অনেক জায়গাতেই অপারেশন চালু হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মাঠে পাকা ধান বা যারা সদ্য আলু লাগিয়েছেন বা সর্ষে বা ভেজিটেবলস যাদের আছে, পানের বরজ, এগুলোর একটা বড় ক্ষতি হতে পারে। মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি যেগুলো আছে আমাদের, সেখানে লো লাইং এরিয়ায় জল জমে যেতে পারে, কাঁচা রাস্তা কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে, এবং শহর অঞ্চলে জল জমে যাওয়ার জন্য ট্রাফিক কনজেশন এইসব হতে পারে। আমরা যে অ্যাকশনগুলো সাজেস্ট করেছি তার মধ্যে 1 নম্বর প্রথমেই যেটা হচ্ছে যে ফিশারম্যানরা কেউ মাছ ধরতে যাবে না। 2 নম্বর হচ্ছে যে সমস্ত রকম ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ রাখতে হবে আমাদের পপুলার সি বিচ লাইক দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি ইত্যাদি জায়গাতে, এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যেখানে ফেরি সার্ভিস চলে, সেখানে ফেরি সার্ভিসগুলোকেও জুডিশিয়াসলি রেগুলেট করা আর প্রয়োজন হলে বন্ধ রাখা। কোস্টাল ইনস্টলেশন যদি কিছু থাকে, অফশোর ইনস্টলেশন, সেগুলোকে 3 তারিখ মানে আজকে অবধি জুডিশিয়ালি রেগুলেট করা, 4, 5 সাসপেন্ড করা টু এনশিওর সেফটি। এগুলো কিন্তু সমুদ্রের মধ্যের কথা বলছি, যেখানে অয়েল রিগিং বা অন্য এই জাতীয় কোনো ইনস্টলেশনের কাজকর্ম চলে। একটা সেপারেট অ্যাগ্রো অ্যাডভাইসারি আমরা দিয়েছি কৃষকদের জন্য, যেটা আমরা বলেছি যে যে ধান যত তাড়াতাড়ি পারা যায় দরকার হলে মেশিনের সাহায্য নিয়ে হারভেস্ট করে গোলাজাত করা যাতে ক্ষতি না হয়। যারা আলু এখনও লাগিয়ে উঠতে পারেননি তাদের আরও 7-10 দিন পিছিয়ে যেতে হবে, আর যারা লাগিয়ে ফেলেছেন আলু বা যাদের মাঠে ভেজিটেবলস বা সর্ষে এখনও আছে, যতটা সম্ভব পারা যায় একটু ড্রেনেজের ব্যবস্থা করা যাতে এক্সেস জল যেটা বৃষ্টির ফলে জমবে সেটা যাতে বেরিয়ে গেলে ক্ষতি না হয়। এবং আলুর ক্ষেত্রে বিশেষ করে যারা লাগিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে জল নেমে যাওয়ার পরও প্রিভেন্টিভ মেজার হিসাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে, যাতে কোনো ছত্রাক জাতীয় কোনো ইনফেকশন গাছের না হয়। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,